একজন বাইক ডাক্তারের পরামর্শে দেড় মাস অপেক্ষা করে দেখলাম যে আমার বাইকের গিয়ার শিফটিং এ যে খট করে শব্দ হতো সেটা যায় কিনা। সমস্যা যেহেতু থেকে গেল তাই রাইডার্স ক্যাফেতে নিয়ে এলাম। আমি এফআই রিপনের কাছ থেকে বাইক সার্ভিসিং করিয়েছিলাম প্রায় দেড় মাস আগে। গিয়ার শিফটিং এর সময় খট করে শব্দ হতো, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। তো ওটা তো সমাধান করতে পারে না, সে আমার ইঞ্জিন খুলে ফেলেছিল, বললো যে ক্লাচ প্লেটের সমস্যা। অথচ আমার নতুন বাইক মাত্র 13,000 কিলোমিটার রানিং, এক হাতে চালাই। তো আজকে রাইডার্স ক্যাফেতে নিয়ে আসলাম যাত্রাবাড়িতে, দেখা যাক প্রবলেমটা সলভ হয়। এত সহজ কাজ আর এফআই রিপোর্ট আমার বাইক ডক্টর দেখছেন, এই সামান্য একটু সমস্যা আর সে আবার কোথায়, দেখা যায় নতুন চেন, চেন স্প্রিং নতুন, আর সে আমাকে কি করছে, এই খট করে শব্দটা যাওয়ার জন্য এফআই রিপন আমাকে চার্জ করেছে 5,500 টাকা। কিন্তু খট শব্দটা রয়ে গেছে, ঠিক করতে পারেনি, বরঞ্চ আমার ইঞ্জিনের হার্ট নষ্ট করে ফেলেছে। আর সেই কাজ মাত্র 100 টাকা করলাম এখানে এসে। যাক, এবার তাহলে শান্তিতে ট্যুর করা যাবে।